প্রিয় দর্শক, আপনাদের মনে আছে কিরণমালা ধারাবাহিকের কথা? স্টার জলসার এই রূপকথার সিরিয়ালটি সকল শ্রেণীর দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকটিতে ছোট্ট একটা চরিত্র ছিল আলোকমালা। আপনারা জানলে চমকে যাবেন, সেই ছোট্ট আলোকমালা এখন কত বড় হয়ে গেছে, কতটা সুন্দরী, কবে ফিরবেন সিরিয়ালে নায়িকা হয়ে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আলোকমালার বাস্তবে আসল নাম আদলিনা চক্রবর্তী। বাড়িতে সবাই তাকে লীনা বলেই ডাকে। আদলিনার জন্ম কলকাতায়। মায়ের নাম দীপান্বিতা দাস চক্রবর্তী, বাবার নাম অভিজিৎ চক্রবর্তী। বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান তিনি। বর্তমানে আদলিনা কলকাতার একটি বেসরকারি স্কুলে ক্লাস ফাইভে পড়াশোনা করছেন। এখন আদলিনা পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। যদিও কিরণমালার পর তার জন্য অনেকগুলো অভিনয়ের অফার এসেছে, তার ফ্যামিলি না করে দিয়েছে। আদলিনা পড়াশোনা শেষ করে একেবারেই ফিরবেন মিডিয়ায়। আদলিনার এখন বয়স 11 বছর। সেই ছোট্ট আলোকমালা এখন অনেক বড় হয়েছে, দেখতে হয়েছে সুন্দরী নায়িকাদের মতোই। তার বাবা মা জানান ধারাবাহিকে আলোকমালা যতটা শান্তশিষ্ট দেখেছেন, বাস্তবে একদমই তার উল্টো। খুবই দুষ্ট আদলিনা, খুব সুন্দর নাচ ও গান করতে পারে। তার বাবা মায়ের ইচ্ছে মেয়েকে সিনেমায় অভিনয় করাবেন, সেই লক্ষ্যে তারা আদলিনার পড়াশোনা করাচ্ছেন, পাশাপাশি তাকে আরও ভালোভাবে অভিনয় শেখাচ্ছেন। অনেকেই ধারণা আদলিনা একসময় ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করবেন, তার কথা বলা দৈহিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে। আদলিনার বাবা মা দর্শকদের কাছে দোয়া চেয়েছেন, যাতে ছোট্ট আলোকমালা একদিন অনেক বড় অভিনেত্রী হয়ে পর্দায় উপস্থিত হতে পারে। তো বন্ধুরা, কিরণমালা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগতো? আলোকমালার অভিনয় দেখেছেন কারা? কারা চান আলোকমালা নায়িকা হয়ে ফিরে আসুক? আপনাদের মতামত কমেন্ট করুন। বিনোদন জগতে সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।